আমার দয়া নবী এসে মানুষকে আবার বুঝাতে লাগলেন তোমরা নারীদেরকে জেন্ত পুঁতে দিও না নারীদের বাঁচার অধিকার আছে তাদেরকে বাঁচতে দাও তারা তো তোমাদের শরীরের একটা অংশ তাদেরকে বাঁচতে দাও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদ সাহাবিবুল্লাহ এই নারীদেরকে বাঁচার আন্দোলন করতে 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 কত জুলুম অত্যাচার আমার রসুলের উপরে হয়েছিল সহ্য করেছিল আজ সেই নারীদের মর্যাদা কোথায় আজ পুরুষের যখন নারী সন্তান হয় বাড়িতে ওই বাপ তখন বলে আমার মা হয়েছে আমার আদর করে নারীদেরকে এই আদর এই মহাব্বর দেড় হাজার বছর আগের ইতিহাস খুঁজে দেখুন ছিল না আমার রসুল মানুষকে শিক্ষা দিয়েছে জোরে বলুন সুবহান আজকে নারীরা বাপে সম্পত্তির অধিকার পায় ফারায়েজ হাজার বছর আগে ছিল না গায়ের ইসলামের মধ্যে সম্পত্তির অধিকার নারী পাবে এরকম কোন ধর্মীয় কিতাবের মধ্যে নাই দেশের যদি আইন থাকে সেটা আলাদা কথা ধর্মীয় ভাবাবেগের কথা বলছি কোরআন রসুল বললেন যে নারীদেরকে তার বাপের সম্পত্তির অধিকার দিতে হবে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদে হাবিবুল্লাহ তিনি দুনিয়ার বাপেদেরকে বুঝালেন তোমাদের ছেলেরা যদি অধিকার পায় তাহলে তোমাদের মেয়েরা কেন পাবে না তাই আজ নারীদেরকে বাপের ফারায়জের অধিকার আমার রসুলের দ্বারা আজ নারীরা পাচ্ছে জোরে বলুন সুভান সেই মহামানবের আগমন এই মাসের বারো তারিখে হয়েছিল এই মাসের বারো তারিখে সেই মহামানব এসেছিলেন যিনি এসে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম বলেছিলেন কাবার সামনে দেখে লা ইলাহা ইলং হে দুনিয়ার মানুষ তোমাদের স্রষ্টা হলো একজন তোমাদের এলাহা একজন আল্লাহ ছাড়া কোনো এলা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো নাই তোমাদের আর আমি হলাম সেই আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ তোমাদের জন্য রসুল তোমাদের জন্য পথ প্রদর্শক তোমাদের জন্য মেসেঞ্জার তোমাদের জন্য রাহবার আমার রসুল শুধু মুসলমানদের জন্য নয় আমার রসুল হলে পুরো মানুষ্য জাতির জন্য পথ প্রদর্শক নবী রসুল মেসেঞ্জার যারা আমার রসুলকে মেনে নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমান জোরে বলুন সুবহান যারা মানে না তাদেরকে বলা হয় গায়ের মুসলমান কিন্তু রসুল যতটা মুসলমানদের রসুল ততটা গায়ের মুসলমানদের কোরআন নিয়ে এসেছিলেন অনেকে ধারণা এখানে একটা কথা বলে দি অনেকে ধারণা যে ইসলাম হলো দেড় হাজার বছর আগে অনেকে ধারণা আছে যে ইসলাম হলো দেড় হাজার বছর আগে দেখবেন টিভিতে বিশেষ করে এবিপি আনন্দে ডিভাইড হয় আর এবিপি আনন্দ হলো বর্তমান কেন্দ্র সরকারের দালাল আর কিছু নয় আপনাদের কি অসুবিধা হচ্ছে না এই ডিভাইডে দেখবেন কিছু মুসলিমদের পক্ষ থেকে বক্তা বসে যারা ঠিকভাবে উত্তর দিতে পারে না ওগুলো ভাড়াটিয়া বক্তা ওগুলো চ্যালেঞ্জের পক্ষ থেকে ভাড়া করা হয় এই আড়াই হাজার তিন হাজার টাকাতে ভাড়া করা হয় তোমরা মন বেশন ভলেন্টিয়ার ভলেন্টিয়ারের কাজ করছে তোমাদের কিছু পিছনের টান আছে ভয়টাই আছে নাকি যদি একে ফর্টি সেভেন কে তোমাদেরকে গুলি করে মেরে দেয় ভারত সরকার অসুবিধা আবার চিন্তা করছো কেন আজকে না হয় কাল তো হবে রে বাবা তোমরা কিছু অন্যায় করছো নাকি আমরা তো রাস্তা রেখেছি যাবার কিছু কিছু জায়গায় তো বাপ রে বাপ চারজন মিলে কলার ভেলালে রোড বন্ধ করে দিয়েছি আর এখানে তো এতগুলো লোক বসার জায়গা নেই তাই বন্ধ হচ্ছে তাও তো যাওয়ার রাস্তা রেখে দিচ্ছি ভলেন্টিয়ার পাঠিয়েছি খবরদার মানুষের হেঁটে যাওয়ার বাইক সাইকেল যাওয়ার জন্য রাস্তা না আটকায় আমি বলে আবার পাঠালাম কিন্তু আমি ওটাকে বন্ধ করে দিতে পারি ফাটাফাটি লাটা লাটি যাই হবে দেখা যাবে আমরাও কমসা কমতি আছি কিন্তু করলাম কেন এবার একটা প্রশ্ন হতে পারে যে এত যখন পারেন তাহলে করেন না কেন ওরে মূর্খ সমাজ শোন কেন করিনি এক ইহুদি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল এক ইহুদি রাস্তাতে যাচ্ছে সে হচ্ছে ইহুদিদের ধর্মগুরু আর পিছনে তার শিষ্য আছে হঠাৎ করে আফসোস করে বলছে যে মনে হয় এই রাস্তায় মুহাম্মাদের অনুসারীরা যায়নি তো শিষ্যরা ইহুদি ধর্মগুরুকে জিজ্ঞেস করছে যে ধর্মগুরু এ কথা বললেন কেন তখন ইহুদি বলছে এই যে রাস্তায় নুমরা দেখছিস মুহাম্মদ যদি অনুসারী রাস্তায় যেত তাহলে এই নুমরা গুলো রাস্তায় থাকতো না জরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় যারা কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান দাবি করি আমরা এই দোকানের মহিলা গুলো ঝাড়ির সাথে রাস্তায় ফেলি এই জন্য মার খাইত। আমরা তো সেই মুসলমান নয় আমরা যে রাসূলের আদর্শে আদর্শিত হই আমি বলে যাচ্ছি মোহন ভাগবত মুদি যোগী সকল মা মুসলমান হবে জরে বলুন সুবহানাল্লাহ আমাদের করে সেই মুসলমান হতে হবে যে মুসলমান আমার নবীর সাহাবারা ছিল তাদের اخلاق তাদের চরিত্র তাদের কথাবার্তা তাদের ব্যবহার পৃথিবী মুক্ত হয়েছে আজ আমাদের কথাবার্তা খারাপ সেই জন্য ফাকার কেছি যাতে পচ্চারি মানুষ যেতে পারে কারণ আমার রসুল বলেছেন যে মানুষের যা তা কিন্তু নাচারে এত লোক এসে গেছে আমি তো ভাবতে পারিনি আমি ভাবলাম হয়তো হয়তো দু পাঁচশো লোক দু চারশো লোক হবে একটা ছোট প্রোগ্রাম হবে সেই উপায় আমি এসেছি এই যে এত চলে এসেছে আমি কি করবো এবারে কিন্তু পকেটে ভরে রাখারও না যে কত পকেটে ভরে নেবো কি গো কি করবো তবে পাশ দিয়ে একটা রাস্তা যে আমিও কখনো কখনো গলা বোদনে যাই গলা বলবো তো নাকি জেলেপাড়ার ব্রিজ গলা বল না বলে গলা যায় ওপর দিয়ে যায় কখনো কখনো তো আমিও যাই তবে আমার মা বোন বাপ ভাই যারা এলাকার মানুষ সাইকেলে মোটর সাইকেলে যাবে তাদের একটু রাস্তা রেখো বিশেষ করে হেঁটে যাবে একটু রাস্তা রেখো কথা বুঝে আসছে কেন ওই দূর থেকে তো আর হেঁটে ঘুরে ঘুরে যাওয়া সম্ভব নয় এগুলো বুঝতে হয় তো ভাইরা আমার দয়ান নবীর আদর্শ কত সুন্দর ছিল আজকে যেটা বলতে যাচ্ছিলাম যে ইসলাম কিছু মানুষের ধারণা হলো দেড় হাজার বছরের ওই টিভিতে কিছু ডিভাইড হয় ওখানে কিছু ভাড়াটিয়া বক্তা মুসলমানদের পক্ষ থেকে ওই আরএসএস বিজেপির চ্যানেলের লোকেরাই বসায় দেখা যাচ্ছে তাকে যখন কিছু প্রশ্ন করে ঠিক ঠিক উত্তর দিতে পারে না আর মুসলমানরা উত্তর দিতে পারে না ভাড়াটিয়া নিজের লোক বসে হয় আমাদের মতো একটা বসা তো চ্যালেঞ্জই বন্ধ হয়ে যাবে কি এমন উত্তর দেবো জীবনের চ্যালেঞ্জ খুলতে পারবে দুঃখ এটাই মানুষ মনে করে দেড় হাজার বছর আরে না ইসলাম শব্দটা আরবি কথা সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি পৃথিবীতে সর্বপ্রথম যে মহামানবটা এসেছিলেন যাকে ভেদ বলছে আদম খ্রিস্টানদের বাইবেল বলছে আদম আল্লাহর আমার কোরআন শরীফ বলছে আদম আলাইহুম সালাম যিনি হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী বৌদ্ধ সমস্ত মানুষ জাতির বাপ হজরত আদম সফিউল্লাহ তিনি এসেছিলেন এই ভারতবর্ষে জোরে বলুন সুভান আজ আদমের সন্তান যে ঘরে এই ভারত থেকে এনআরসি করে তারাবে কোন মায়ের লাল আছে এ তো আমার বাপের দেশ আমরা হিন্দুদেরকেও ভালোবাসি খ্রিস্টানদের ভালোবাসি দলিতদের ভালোবাসি আদিবাসীদের ভালোবাসি ও আব্বাসের দিকে কেন ভালোবাসো ওরা তো ওদের মধ্যে কিছু লোক এখন তোমাদেরকে মারবে বলছে তাও ভালোবাসো কেন যে কোনো মারবে বলছে ও কোনো আমার ভাই ওদেরকে কেউ ভুল বুঝিয়েছে কেন ওরাও সেই আদমের সন্তান আমিও সেই আদমের সন্তান ঠিক না বেঠিক ওদেরও প্রথম আম্মা যিনি ছিলেন হাওয়া আলাই হুমসালাম আমারও আম্মা হলেন হাওয়া আলাই হুমসালাম আমরা এক বাপ মার সন্তান আমরা বিভিন্ন জায়গায় নিজেরা বা ভাগ হয়ে গেছি আর আমাদেরকে ভালো রাস্তা দেখাবার জন্য আমার আল্লাহ সৃষ্টিকর্তা কর্তা যিনি নিল্লাহে মাফিস সামাওয়াত ওয়া মাফিল আরদ যিনি জমিন আসমানের একমাত্র মালিক তিনি যুগে যুগে নবী নবীর পাইগম্বারদের পাঠায় যাতে করে আমরা ভুল রাস্তায় না যাই তারা হলেন আমাদের জন্য শিক্ষক হ্যাঁ তোমাদের আদর্শ দেখাও তোমরা তোমরা তোমাদের আদর্শ দেখাবে অ্যাম্বুলেন্স ছেড়ে দাও দরকার এইদিকে যাবে হ্যাঁ ছেড়ে দাও তো উঠে গেছে নাকি আলোচনা ইসলাম পৃথিবীর প্রথম যে মহিলা আম্মা হাওয়া তিনিও ইসলাম মেনেছে তাহলে প্রথম প্রথমটাই হলো ইসলাম সর্বপ্রথম কথা তিনার মনোনীত ধর্ম এই দেড় হাজার বছর আগে মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়ে নিজেদের কাল্পনিক বিভিন্ন ধর্ম তৈরি করে ফেলেছিল করে একটা অশান্তির সমাজ